মুন্সিগঞ্জে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলার কোনো কোনো উপজেলায় চারা কিছুটা বড় হলেও কোথাও কোথাও এখনও আলুর বীজ তলা তৈরিতে ব্যস্ত রয়েছেন তারা। তবে সার বীজের দাম বেশি হওয়ায় কৃষকের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা। মুন্সিগঞ্জ প্রতিনিধি তরিকুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন লুৎফুন্নাহার বকুল। মুন্সিগঞ্জে আলু চাষিদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বন্যার কারণে নিচু জমিতে পানি জমে থাকায় আলু চাষে দেরি হয়েছে অনেক কৃষকের। বীজ ও সারের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছে তারা। গত বছর 50 কেজির টিএসপির বস্তা 1100 টাকায় বিক্রি হয়েছে, এবার তা 1350 টাকা কিনতে হচ্ছে। আর বীজ আলু 3 থেকে 3500 টাকা বেশি দরে কিনতে বাধ্য হচ্ছে কৃষক। আগে ছিল মনে করেন যে 500-600 টাকা, এখন 1300-1350 টাকা এক এক বস্তা, বিষম দাম বেশি। ওই কারণে আপনার অনেক কিনা হইতে গেলে হইতে পারতেছি না। মনে করেন সবকিছু বেশিতে খরচও বেশি। চাষ করতে আসি 40,000 টাকা, না সার গেছে আছে 15টা দিতে আছে 15,000 টাকা সার দিতে আছে। জেলায় 38,530 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 11,74,225 মেট্রিক টন। ইতিমধ্যে আমাদের 9,910 হেক্টর জমিতে আলু চাষ হয়ে গেছে এবং এখানে আমাদের এখন বীজের কোনো সংকট নাই, সারেরও সংকট নাই। এবং সারের কোথাও কোথাও শোনা যায়, কিন্তু আমি এখনো প্রমাণ পাইনি যে দাম বেশি দামে বিক্রি করা হচ্ছে। আলু বীজ ও সারের দাম না কমালে আলু চাষের প্রতি অনেকেই আগ্রহ হারাবে বলে মনে করেন জেলার চাষিরা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।